হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এক্সেলের প্রাথমিক কাজগুলো শুরু করবেন। তো প্রাথমিক কাজগুলো শুরু করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা এক্সেলটাকে ওপেন করলাম। এক্সেলটাকে ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ঘর আছে। তো এক্সেলের কিছু শর্ট টেকনিক আছে দ্রুত কাজ করার জন্য। এক্সেলের যে দ্রুত কাজ করার জন্য যে শর্ট টেকনিকগুলো, সেটা কি আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি এখানে এক লিখলাম। আমার মনে করেন এভাবে আমাদের 20টা ঘর পর্যন্ত লেখা লাগবে, 1, 2, 3, 4 এভাবে, বা 50 জনার বা 100 জনার, কারণ এক্সেল তো মূলত হিসাব নিকাশের কাজের জন্য ব্যবহার করা হয়। সো এই বিভিন্ন ঘরগুলো লেখার জন্য আমাদের এই বিভিন্ন ঘরে আমাদের লেখার প্রয়োজন। তো এই লেখার জন্য আমাদের যদি 100 পর্যন্ত এভাবে লিখতে হয়, আমাদের অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো এটা আমি দ্রুত কি করে করতে পারি? যদিও আমি প্রথম টিউটোরিয়ালে দেখেছি, সিরিজ থেকে আপনি যদি চান ডাইরেক্ট 100 পর্যন্ত লিখতে পারেন। যেমন আপনি এখানে 1 লিখেছেন, 1 লেখার পর ফিলে যান এবং সিরিজে যান। সিরিজে যাওয়ার পর স্টেপ ভ্যালু, এখানে রো ভিত্তিক চাচ্ছেন না কলাম ভিত্তিক চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এবং স্টেপ ভ্যালু 1 আপনি কত থেকে চাচ্ছেন, এবং স্টপ ভ্যালু আপনি 100 চাচ্ছেন, ওকে ফাইন, আপনি 100 দিয়ে দেন। এভাবে আপনার কষ্ট করে আর 1, 2, 3, 4 এভাবে লেখার কোনো প্রয়োজন হবে না। আবার আপনি যদি কলাম ভিত্তিক চান, আবারও আপনি 1 লিখে ঠিক। তবে একটা কথা হচ্ছে গিয়ে, আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে আপনি 1 লিখে ডাইরেক্ট এডি ফিলে যাবেন তা কিন্তু হবে না। ফিল অপশনটাই কিন্তু আপনি অমিট পাবেন। আপনাকে যেটা করতে হবে, 1 লেখার পর বাইরে ক্লিক করতে হবে, তারপর কিন্তু আপনি ফিল অপশনটা পাবেন। তো এই জায়গা থেকে আমি যাওয়ার পর আবার আমি সিরিজে যাচ্ছি। যাওয়ার পর যদি আমি কলাম ভিত্তিক চাই, তাহলে স্টেপ ভ্যালু 1 এবং কলাম ভিত্তিক আমি মনে করেন 50 পর্যন্ত যাচ্ছে, ওকে ফাইন। দেখেন এই জায়গা 50 পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছে। সো এভাবে আমি রো ভিত্তিক বা কলাম ভিত্তিক খুব দ্রুততার সাথে আমি লিখতে পারবো। আরও একটা পদ্ধতি আছে। আপনি মনে করেন এখানে 1 লিখেছেন, এখন এখানে 2 লিখেছেন, আপনি 10 পর্যন্ত বা 20 পর্যন্ত চাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন না ফিলে যে এই কাজটা করতে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই দুটো সেলকে একসাথে সিলেক্ট করবেন। আপনার কিন্তু এখন প্রথম সেলটা সিলেক্ট করা আছে, এই দুটো সেলকে সিলেক্ট করতে হবে। এবং এই দুটো সেলকে সিলেক্ট করার পর এই নিচের অংশে দেখেন একটা চারকোনা বক্স আকারে এসেছে, এই বক্সটা না, এই যে সবুজ যে বক্স। তো এই বক্সের উপর আপনি যখন আপনার মাউসটা, কিন্তু এখন মোটা প্লাস চিহ্ন, আপনি যখন ওই চারকোনা বক্সের এখানে মাউস নেবেন, দেখবেন কালো চিকুন প্লাস চিহ্ন হয়ে গিয়েছে। সো ওইটা, ওই জায়গা মাউসটাকে চেপে ধরে আপনি যেদিকে চাচ্ছেন আপনি সেভাবে এটা টান দেন। দেখেন 1, 2, 3, 4, 5 পরপর সিরিয়াল অনুযায়ী হবে। আবারও আপনি টান দেন, আরও বাড়তে থাকবে। সো এভাবে আপনি চাইলে আপনার কাজগুলো করতে পারেন। আবারও আপনি এদিক থেকে যদি, আপনি যদি শুধুমাত্র 1 লিখেই চাচ্ছেন, 1 লিখেই টান দেন, তাহলে কিন্তু এখানে প্রতিটা সেলেই কিন্তু একই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড অথবা আন, এগুলো আপনারা আগে থেকেই এক্সেল না, আপনি মাইক্রোসফট ওয়ার্ডেই দেখেছেন যে কী করে আন্ডু রিডু করতে হয়। ঠিক সেম কাজগুলো এখানেও করতে হবে। আবার এই জায়গা যদি আপনি 2 লেখেন, 2 লেখার পর আপনি আবারও এই দুটো সেলকে সিলেক্ট করেন একসাথে। একসাথে সিলেক্ট করার পর ঠিক আবারও এই কর্নারে যে চারকোনা বক্স আছে, এখানে ধরে আপনি টান দেন, তাহলে দেখেন সিরিয়াল অনুযায়ী হয়ে যাবে। সো আপনার কষ্ট করে ফিলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি খুব শর্টকাটে এভাবে করতে পারবেন। আরও একটা প্রসেস হচ্ছে গিয়ে, আপনি মনে করেন এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আপনি যদি এখানে বেজোড় সংখ্যা আকারে চান, তাও আপনি চাইলে করতে পারবেন। যেমন এখানে আপনি 1 লিখেছেন, এখানে আপনি 3 লিখেছেন। তো লেখার পর এই দুটো ঘরকে আপনি আবারও একসাথে সিলেক্ট করেন, এবং একসাথে সিলেক্ট করার পর আপনি ঠিক সেমভাবে আবারও আগের মতো করে স্ক্রল করেন।
এই জায়গা স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন যে প্রতিটা ঘরেই কিন্তু বীজের সংখ্যাগুলো চলে এসেছে সো 1 3 5 7 আপনি দেখতে পাচ্ছেন এভাবে আপনি যতদূর টানবেন আপনার যতদূর পর্যন্ত বীজের সংখ্যা প্রয়োজন হবে আপনি ততদূর চাইলে বীজের সংখ্যা পাবেন তবে 1 2 দেওয়ার মানে হচ্ছে গিয়ে আপনি সিরিয়াল অনুযায়ী চাচ্ছেন এবং আপনি যদি জোর সংখ্যা আকারে চান যেমন এখানে 2 আছে এখানে আপনি যদি 4 দেন তাহলে আপনি এই দুটো ঘরকে একসাথে সিলেক্ট করেন 2 আর 4 কে সিলেক্ট করার পর আবারো ঠিক ওই কর্নারে যে স্ক্রল করেন মাউসটাকে চেপে ধরে আবারো টান দেন দেখবেন এখানে শুধু জোর সংখ্যাগুলো চলে এসেছে সো 2 4 6 8 10 এভাবে আপনাদের শুধু জোর সংখ্যাগুলো চলে এসেছে এভাবে আপনারা যেভাবে প্রয়োজন আপনি জোর বিজোর অথবা আপনি কোন একটা ডিসটেন্স আকারে চাচ্ছেন যে প্রথম ঘরে এই জায়গা থেকে আপনি প্রথমে 5 তারপরে আপনারা এই জায়গা 10 আপনি সেই 5 করে 10 করে ডিসটেন্স চাচ্ছেন তাহলে আপনি এই জায়গা থেকে দেখেন এই দুটো ঘরকে সিলেক্ট করেন সিলেক্ট করার পর আবারো আপনি স্ক্রল করেন কর্নার ধরে তাহলে আপনি দেখতে পাচ্ছেন 5 10 15 20 25 এভাবে আপনারা খুব সহজে দ্রুততার সাথে কাজগুলো করতে পারবেন এবং আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে যদি আপনি শাটার লেখেন SATURDAY স্যাটারডে আপনি লিখলেন স্যাটারডে লেখার পর আপনি দিনের নামগুলো লিখতে চাচ্ছেন স্যাটারডে সানডে মনডে অর্থাৎ আপনি কোনো কিছুর একটা শীট তৈরি করতে চাচ্ছেন সেখানে আপনি পুরো সিরিয়াল ভিত্তিকে আপনি চাচ্ছেন তো এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনি এই জায়গা সিলেক্ট স্যাটারডে সিলেক্ট করে আবারও আপনি এই কর্নার ধরে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন আপনি স্যাটারডে সানডে মনডে টুয়েসডে এভাবে চলে এসেছে আপনি যদি এদিক থেকে চান রবিভিত্তিক চান তাহলে আপনি রবিভিত্তিকও চাইলে করতে পারেন তো এভাবে আপনি যেদিকে খুশি আপনি চাইলে সেদিকে আপনি একটা লিখে শুধুমাত্র অনলি স্যাটারডে লিখে আপনি প্রতিটা দিনের নামগুলো আপনি অটোমেটিক হয়ে যাচ্ছে খুব শর্টকাটে এভাবে আপনি চাইলে করতে পারেন এবং আপনি যদি চান মাসের নাম আপনি মাসের নাম একটা লেখেন লেখার পর আবারও আপনি এভাবে টান দেন দেখেন প্রতিটা মাসের নামগুলো অটোমেটিক চলে আসতেছে যেদিকে খুশি আপনি সেদিকে স্ক্রল করেন আপনার হয়ে যাবে তবে একটা জিনিস অনেকে স্ক্রল করতে পারেন না অনেকে এই জায়গা থেকে ধরে টান দেন তাহলে কিন্তু হবে না ভাই এই জায়গা থেকে টান দিলে আপনার হবে না ঘরটাকে আগে সিলেক্ট করতে হবে কর্নারে যে তারপর যখন কালো প্লাস চিহ্ন আসবে তখনই আপনি এটা স্ক্রল করতে পারবেন সো এভাবে আপনি খুব শর্টকাটে মাসের নাম দিনের নামগুলো লিখতে পারবেন এবং সংখ্যা ক্রমিক সংখ্যাগুলো আপনি চাইলে লিখতে পারবেন খুব সহজে আবার আপনি যদি চান যে প্রতিটা ঘরে এখন শুধুমাত্র ফেব্রুয়ারি হবে বা আপনি শুধুমাত্র মার্চ লেখাটা চাচ্ছেন যে মার্চ লেখাটা প্রতিটা ঘরেই হবে তো আপনি এজন্য মার্চ লেখাটাকে আবারও আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন কন্ট্রোল সি এবং এই পরের ঘরে পেস্ট করবেন কন্ট্রোল ভি আপনি জাস্ট দুটো ঘরকে আপনি সিলেক্ট করেন সিলেক্ট করে আপনি এভাবে টান দেন দেখেন প্রতিটা ঘরে মার্চ লেখা চলে আসবে সো এইভাবে আপনি যেভাবে খুশি আপনার ইচ্ছা মতো কাজগুলো আপনি করতে পারবেন খুব শর্টকাটে খুব নিমিষেই আপনি এই কাজগুলো করতে পারবেন আপনার যদি আজকের তারিখ প্রয়োজন হয় যে না আপনার এখানে ডেস্কটপের উপর এই জায়গায় আপনার কাজ করতে গেলে আজকের তারিখটা প্রয়োজন আপনি খুব সহজে আপনি জানেন না তারিখটা কত বা তারিখটা জানলেও কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই আপনি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সেমিকোলন আছে সেমিকোলনে কন্ট্রোল চেপে ধরে সেমিকোলনে ক্লিক করেন দেখেন আজকের তারিখটা আপনার ডেস্কটপে আজকের তারিখ বলতে আপনার ডেস্কটপে যে তারিখটা থাকবে সেই তারিখটা এখানে উঠে যাবে যদি আমার ডেস্কটপে একটা তারিখ কম আছে সো সেই জন্য যে তারিখটা এখানে আছে 1 জুলাই 2019 চলে এসেছে আপনার যদি এখনকার তারিখ প্রয়োজন হয় কখনো যে এখনকার সময় আমার প্রয়োজন তাহলে সময়টাকে আপনি কিভাবে করতে পারবেন জাস্ট আপনি এখানে ক্লিক করেন যে ঘরে আপনি চাচ্ছেন সেই ঘরটাকে আপনি আগে সিলেক্ট করেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আবারও সেমিকোলন তাহলে দেখেন এই জায়গার টাইমটা দেওয়া আছে সো টাইম যেটা দেওয়া থাকবে সেই টাইমটা আপনার কম্পিউটার ডেস্কটপে যে টাইম দেওয়া আছে অর্থাৎ উঠতেছে সেই টাইমটাই এখানে উঠবে তো এইভাবে আপনি চাইলে ডেটটাকেও আপনি চাইলে এভাবে পরপর সিরিয়াল দিয়ে নিয়ে যেতে পারেন 1 2 3 4 5 আপনি সিরিয়াল দিয়ে ডেটটাকে আপনি সাজাতে পারেন আপনার কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দিন তারিখ মাস
তারপর আপনার বছর বা সংখ্যাগুলো ক্রমিক সংখ্যাগুলো খুব সহজে শর্টকাটে আপনি দ্রুততার সাথে লিখতে পারেন। এই শর্টকাট মেথডগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি এক্সেলের হিসাব নিকাশগুলো খুব সহজেই কাজ করতে পারবেন। এই জন্যই আজকের আমার এই টিউটোরিয়ালটি। তো আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনারা কিভাবে যোগ বিয়োগ গুণভাগ শিখবেন, যোগ বিয়োগ গুণভাগ কিভাবে করবেন। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিত্য দৈনিক চেষ্টা করছি আপনাদের শিক্ষামূলক টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আমাদের এক্সেল 2003 দিয়েছি, ওয়ার্ড দিয়েছি, 2003 ভার্সনের উপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সবই দিয়েছি। এখন আমি 2016 উপর দিচ্ছি। অলরেডি এমএস ওয়ার্ড কমপ্লিট, এখন এক্সেল শুরু করেছি। আশা করি আপনাদের ঘরে বসেই সব কিছু শিখতে পারবেন, কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে যে শেখার কোনো প্রয়োজন হবে না। সো এই কারণে আমার টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্রাইট ফিউচার আইটি পার্ক ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে আপনি লাইক দিয়ে রাখলে আপনি ফেসবুকে বসেই সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এবং আমার টিউটোরিয়ালের লিঙ্কগুলো বা জব সংক্রান্ত কোনো তথ্য, বিভিন্ন কম্পিউটার রিলেটেড বা জব রিলেটেড, এডুকেশন রিলেটেড তথ্যগুলো আমি এই ফ্যান পেজেই দিয়ে থাকি। ব্রাইট ফিউচার আইটি পার্ক গ্রুপ পেজ, এই গ্রুপ পেজে আপনি মেম্বার হয়ে আপনার যে কোনো প্রবলেমগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারেন। সো আমি চেষ্টা করব সবসময় আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ফ্যান পেজ, এই ফ্যান পেজটিতে আপনারা লাইক দিয়ে রাখলে মাইক্রোসফট অফিস সংক্রান্ত যে কোনো তথ্য যদি আমি দিয়ে থাকি এই ফ্যান পেজেই দিয়ে থাকি। সো এই ফ্যান পেজটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।